এমনি এমনি নয়, ঠাম্মির সঙ্গে প্ল্যান করেই বাড়ি ছাড়লো পর্ণা। পর্ণা আর ঠাম্মি মিলে জব্দ করবে সৃজন আর তার মাকে। হ্যালো বন্ধুরা, নেম ফুলের মতো ধারাবাহিকের নতুন পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পারব। পর্ণা যখন নোটিশটা পায় তখন সে অনেক ভেঙে পড়ে, তাকে ঠাম্মি অনেক বোঝায়, তারপরে সে বুঝতে চায় না। এরপরে ঠাম্মি বলে, দিদি ভাই তুই ওকে অনুরোধ করবি না, কিন্তু ওকে তো এভাবে ছেড়ে দিলেও হয় না, ও সব সময় ওর মায়ের কথা উঠবে বসবে, এবার ওকে জব্দ করা প্রয়োজন। তুই তো অনেক সহ্য করলি কিন্তু কিছুই তো করতে পারলি না, এবার ওকে জব্দ করার জন্য তোকেই বাড়ি ছাড়তে হবে। পর্ণা প্রথমে যেতে চায় না, এরপরে ঠাম্মি বলে, তুই যদি এখান থেকে না চলে যাস তাহলে ও তোকে কথাই শোনাতে থাকবে, আর তুই যদি বাইরে যাস ও দরকারটা বুঝতে পারবে। এরপরে পর্ণা সিদ্ধান্ত নেয় যে সে বাড়ি থেকে চলে যাবে, তবে সৃজনকে ডিভোর্স দেওয়ার জন্য নয়, সৃজন আর তার মাকে জব্দ করার জন্য। ঠাম্মি আর পর্ণা পাকাপাকি প্ল্যান করে তাদেরকে কীভাবে জব্দ করবে। এরপরে পর্ণা বাড়ি থেকে বেরিয়ে যায়, তার বাবার বাড়িতে চলে যায়, কিন্তু বাবার বাড়িতে যেয়ে কাউকে কিছু বলে না যে কেন সে বাবার বাড়িতে এসেছে। সে বলে যে সে এমনিতে ঘুরতে এসেছে। এদিকে দেখা যায় যে কোর্টে কেসের ডেট চলে আসে। কেস যেদিন কোর্টে ওঠে তখন সৃজনের উকিল বলে যে মাইলর্ড আমার মক্কেল ডিভোর্স চাই। তখন পর্ণা বলে, হ্যাঁ অবশ্যই আমিও ডিভোর্স দেবো না কেন, কিন্তু আমার খরচ চাই, অনেক বেশি টাকা খরচ চাই আমার। এরপরে সৃজন বলে, বলো তোমার কত টাকা চাই, তোমার যত টাকা চাই তত টাকাই আমি দেব, কিন্তু তোমার সঙ্গে আমি একসঙ্গে থাকবো না। এরপরে পর্ণা অনেক বেশি টাকা চাই, যেটা শুনে সৃজনের মায়ের মাথা ঘুরে পড়ে যায়। এদিকে সৃজনও বসে পড়ে। এরপরে এমন একটা অবস্থা থেকে জজ সাহেব কিছুই বলে না, সেদিনকের মতো কোর্টটা বন্ধ হয়ে যায়। এরপরে সৃজনকে বলে পর্ণা, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য বাড়ি থেকে গিয়েছি? মোটেও না, তোমাকে আমি হারে হারে বোঝাবো সৃজন যে আমি কি জিনিস, তোমাকে আমি আচ্ছা করে জব্দ করব, এর জন্যই আমি তোমার বাড়ি ছেড়েছি, তোমাকে আর তোমার মাকে এবার শিক্ষা না দিয়ে আমার শান্তি নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।